দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের ইলিশ প্রিয় বাঙালিদের একটি সুখবর দিয়েছে। তা হলো এবার ইলিশ প্রিয় বাঙালিদের রসনাবিলাসের জন্য কলকাতা সহ পশ্চিমবঙ্গের জন্য 1450 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি। এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বাংলাদেশের 9টি প্রতিষ্ঠান। প্রতিটি সংস্থাকে 150 থেকে 175 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গল ও বুধবারের দিকে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি শুরু হবে। বৃহস্পতিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা 2 থেকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। শুক্রবার সকালে কলকাতার ফিশ ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ এইসব তথ্য জানান। সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, সামনে দুর্গাপূজা, সেই কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির এই বিশেষ অনুমতি দিয়েছে। বেনাপোল পেট্রোপোল স্থল সীমান্ত পথে ট্রাক যোগে আসবে এই ইলিশ। 2012 সালে বাংলাদেশ সরকার ভারত ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। তবে গত বছর পূজার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে 500 টন ইলিশ রপ্তানির ব্যবস্থা করেছিলেন। তাতে দারুণ খুশি হয়েছিলেন এপার বাংলার ইলিশ প্রিয় বাঙালিরা। এবার রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গের ভোক্তারা নিশ্চয়ই আরও বেশি খুশি হবেন। কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে আগামী 23 অক্টোবর শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদীয় দুর্গাপূজা। গত 14 জুন পশ্চিমবঙ্গে ইলিশ মৌসুম শুরু হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে এবার সমুদ্রে সেভাবে ইলিশ ধরা পড়ছিল না। সম্প্রতি আবহাওয়া ভালো হওয়ায় পশ্চিমবঙ্গে ইলিশ ধরা পড়েছে। তবে সেই ইলিশ বাংলাদেশের ইলিশের মতো অত স্বাদের নয়, তাই এখনও বাংলাদেশের পদ্মার ইলিশের জন্য এখানকার ইলিশ প্রিয় বাঙালিরা তাকিয়ে থাকেন।